হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আমার লোকাল ডায়েটে ফোর্থ ডেতে কীভাবে লাঞ্চ প্রিপেয়ার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানে আমি প্রায় পনেরো গ্রামের মতো বাটার নিয়ে নিয়েছি তার ভিতরে একটু গোটা জিরা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা পর্যন্ত ওয়েট করছি তো লোকার একের আজকে আমার ফোর্থ ডে আজকে আমি চার দিনের পরে আর কি একটু ওয়েক মেপে ছিলাম তো বেশ ভালোই আশানুরূপ ফল পেয়েছি তো যাই হোক আমি টেন ডেজে পরে আপনাদের সাথে শেয়ার করব যে আমার ওয়েট কত কমেছে আর এটা কতটা হেলদি ছিল সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রপার ওয়েটতেই কিন্তু আমি আমার ওয়েট লস করছি তো যাই হোক এর ভিতরে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিটা একটু ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করছি আর আজকে আমি লাঞ্চে জুকিনি রান্না করব জুকিনি যেটা আমাদের দেশে কষ স্কশ অনেক কিছুই বলে আর কি তো এটা দেখতে কিন্তু অনেকটাই কাঁচা কুমড়োর মতো আবার খাইতে অনেকটা লাউয়ের মতো তো বেশ টেস্টি এবং পুষ্টিকর আর এতে ক্যালোরি তো নাই বললেই চলে যার জন্য আজকে আমি লাঞ্চে এটা সিলেক্ট করেছি এই যে আমি কিছু জুকিনি কেটে রেখেছিলাম তো এর থেকে প্রায় দুইশো গ্রামের মতো জুকিনে আজকে রান্না করছি আর সবজির মেজারমেন্টটা আমি আপনাদেরকে আগের দিনই বলেছি যে প্রথম দুই একদিন মেজারমেন্ট করার পরে কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে এতটুকুই হতে পারে চোখের দেখাতেই আর কি বোঝা যায় তো যাই হোক আমি এখানে দুইশো গ্রামের মতো জুকিনি নিয়ে নিয়েছি আর যে চিকেনটা রেখেছিলাম একেবারে চিকেনের যে সলিড মাংসটা আর কি সেটা নিয়েছি দুই একশো গ্রামের মতো নিয়ে আমি প্যানের এক পাশেই দিয়েছি যে একবারেই ভাজা হয়ে যাক প্যানটা একটু বড়ো ছিল তো সেখানেই আর কি দিয়ে দিয়েছি এই দিয়ে এখন দুইটাই আর কি ভেজে ফেলবো তো বিয়স যেটা আজকে শেয়ার করতে চাচ্ছিলাম তা হচ্ছে প্রপার ওয়েতে যদি আপনি ওয়েট লস না করেন তাহলে কিন্তু যে ওয়েটটা আপনি লস করছেন ওটা খুব দ্রুত ফিরে আসবে আর একেবারে পরিমাপ করে মেপে মেপে খাওয়াটা কিন্তু খুবই টাফ ব্যাপার আপনি যদি বলেন যে আজীবন এভাবেই খাবেন তো আসলেই সেটা অনেক টাফ ব্যাপার আমার মনে হয় যার জন্য যদি আপনি প্রপার ওয়েতে কমান তাহলে আবার ওই ওয়েটটা ব্যাক করার চান্স অনেক কম থাকে তাছাড়া আপনি যদি প্রপার ওয়েতে কীভাবে ডায়েট লস করেন সেটা জানা থাকে তাহলে কিন্তু আপনি আজীবন এইটা মেনটেন করতে পারবেন যাই হোক আমার মুরগিটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে আমি ওর ভিতরে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে কিছু গুঁড়া মশলা অ্যাড করব হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এগুলো অ্যাড করে দিচ্ছি আর একটু জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি এরপরে খুব সুন্দরভাবে আর কি ওয়েট করব যে কখন ভাজা ভাজা হচ্ছে কারণ জুকিনি না একটু পানি বেরো হয় তো এতে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজনই নেই আর চিকেনটা তো শলিক মাংস ছিল যার জন্য এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে তো এভাবে ছেড়ে আমি কিছু সময়ের জন্য ওয়েট করব একটু ঢাকা দিয়ে আপনারা রাখতে পারেন তাহলে দেখবেন যে একটু পানি ছেড়ে দিয়েছে আর এর ভিতরে আমি একটু কাঁসামরিচও কিন্তু দিয়ে দিলাম কারণ আমি একটু মরিচটা বেশি খাই আপনারা আপনাদের স্বাদ মতো মরিচটা দিয়ে দিতে পারেন তবে কি ডায়েটে সাধারণত লবণ ঢাল এগুলো একটু কম মশলা ব্যবহার করার কথা বলা হয় কারণ আসলে যত বেশি আপনি মশলা দিবেন স্বাদ অনুযায়ী কিন্তু আপনার খাওয়ার ডিমান্ডটাও তত বেশি বেড়ে যাবে তো এই জন্য আর কি মশলাটা আপনারা একটু কম ব্যবহার করতে পারেন তো এই যে আমার জুকিনিতে পানি ছাড়া শুরু হয়ে গিয়েছে আর মাংসটা বেশ সিদ্ধ হয়ে এসেছে একটু সময় পরেই আপনারা এটা দেখতেই পাচ্ছেন তো আরও একটু সময় আমি ওয়েট করব ঢাকা দিয়ে যে আরেকটু যখন পানি ছাড়বে তখন যাতে আরও সুন্দরভাবে এটা হয়ে যায় আর আমি আমার এর পরের আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এর আগে যেমন একটা ভিডিও দেখিয়েছিলাম যে স্বাস্থ্য ক্যালকুলেটর দিয়ে কিভাবে আর কি আপনি বিএমআর বি এগুলো ক্যালকুলেট করতে পারেন ঠিক তেমনই যে কোন খাবারে কত ক্যালোরি আছে এটাও একটা সফটওয়্যারের মাধ্যমে আমি দেখিয়ে দিব। কারণ কি আমি চেষ্টা করেছি যে ডিসক্রিপশান বক্সে এর আগে অ্যাড করে দিতে যে কোন খাবারে কত ক্যালোরি আছে কিন্তু এত বেশি খাবারের লিস্ট যে আসলে লিখতে কষ্ট হয়ে যায় তো এই জন্য আমি লিখতে পারিনি কিংবা আমার কাছে যে চার্টটা আছে আর কি সেটাও আমি শেয়ার করতে পারিনি তো আজকে আমি অন্য একটা সফটওয়্যার দিয়ে কিভাবে ক্যালকুলেট করে বের করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ওই ভিডিওটাও আপনাদের কাজে লাগবে তো আমার রান্না প্রায় কমপ্লিট আমি এই পর্যায়ে একটুখানি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা কুচিটাও কিন্তু ওয়েট লসের জন্য অনেক হেল্পফুল কিংবা এর পুষ্টিগুণও কিন্তু অনেক বেশি সেজন্য আপনারা চাইলে একটু অ্যাড করতেই পারেন তো এই ছিল আমার আজকের রেসিপি ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটাও কিন্তু অন করে দিবেন তাহলে যে কোনো ভিডিওই খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে সে পর্যন্ত অবশ্যই নিজেরা ভালো থাকবেন আর অবশ্যই হেলদি লাইফ লিভ করবেন